সকালের জলসা, সকালের জলসা পূর্ণ হলো সাতশ পর্ব, সকালের জলসা সবার গর্ব। সকালে নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামসের মল্লিক পরিচালিত আমার আপনার সেই নিত্যদিনের ভালো লাগার অনুষ্ঠান সকালের জলসা। আর আজ সকালের জলসায় আপনাদের সাথে থাকব কিছুক্ষণ, কি নিয়ে জানেন? সূর্যালোকের শিখা নিয়ে। বুঝলেন না তো? ঠিক, আসুন বুঝিয়ে দিই। ঠিক আমার পাশেই রয়েছেন যিনি, তিনি অনিতা ধর চৌধুরী। আর অনিতা মানে সূর্যালোক, আর তার পাশেই শিখা, শিখা গুহ খাসনবিশ। তাহলে সূর্যালোকের শিখা নিয়ে থাকলাম না? আর আমাদের এই সূর্যালোকের শিখা কি শিখা আপনাদের কাছে পৌঁছে দেবে? দেবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163 বছর এবং কাজী নজরুল ইসলামের 125 বছর জন্ম জয়ন্তী উপলক্ষে বিশ্বকবিকে এবং বিদ্রোহী কবিকে আপনাদের সামনে পৌঁছে দেবে, তার কিছু সৃষ্টি আপনাদের কাছে পৌঁছে দেবে। চলুন তাহলে ধীরে ধীরে গানের যাই আমরা। আর দিদি শিখা দি এবং অনিতা দি, তোমাদের দুজনকেই আমাদের এই চ্যানেল ভিশনের সকালের জলসা অনুষ্ঠানে সুস্বাগত। চলো দিদি গানে যাব। দিদি তুমি রবীন্দ্রসঙ্গীত না নজরুল গীতি? আমি নজরুল গীতি গাইছি। বাহ, চলো। আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। বনের পাখি আলো দিতে কত পো
সে কাটা লতা রাখি জল, হায় ফুল হয়ে ওঠে ফুটে অসাধারণ অসাধারণ। যেমন দিদি তুমি গাইলে আর তেমন আমাদের দুই সঙ্গত শিল্পী বাজালেন। আর সঙ্গত শিল্পীদের কথাই যখন এলাম, আসুন পরিচয় করে দিই। মানস দা, মানস চক্রবর্তী কিবোর্ডে, অতি পরিচিত মুখ আমাদের, এবং আরও এক পরিচিত মুখ সুপ্রিয় দাস সুপ্রিয় দে তবলায়। আর কণ্ঠে এই মুহূর্তে পরবর্তী গানও তোমাকেই অনুরোধ করব, কেন শত শত বন্ধু এবং অনিতাদি প্রত্যেকেই বলছে পরবর্তী গান তোমারই হোক। পরবর্তী গান কি শোনাচ্ছ? নজরুল গীতি গাইছি। আচ্ছা, বলো বীর বলো উন্নত মমশির, বিদ্রোহী কবিতা। বিদ্রোহী কবিতার শতবর্ষ অতিক্রান্ত হয়ে গিয়েছে, আর আমরা সেই বিদ্রোহী কবিকে শ্রদ্ধা জানাব। শ্রদ্ধা জানাবেন আমাদের দিদি শিখা দি। চলো দিদি। রেশমি চুরির সিন্দিরিতে রিমঝিমি মরম কথা, রেশমি চুরির সিন্দিরিতে পথের মাঝে চমকে কে গো, থমকে যায় ওই সরম কথা, রেশমি চুরির সিন্দিরিতে রেশমি চুরির সিন্দিরিতে। কাকচুমাতার কলসি ঠোঁটে
মাঝে পথ ভুলানো পরদেশিকে, অচকিতে পথের মাঝে পথ ভুলানো পরদেশিকে, হানলে ভীষণ ভালো, ভীষণ ভালো। এখন আমরা থাকব বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানে, আর রাখবেন আমাদের অনিতা দি, অনিতা ধর চৌধুরী। দিদি, তোমার গান। যেখানে ঘর বাদ
তেরোটি উপন্যাস, বউ ঠাকুরানির হাট প্রথম উপন্যাস আর গোরা শ্রেষ্ঠ উপন্যাস। আর এবারে আমরা চলে যাব অনিতাদির কাছে, নিবেদনে তার নজরুল গীতি, এবং আজকের অনুষ্ঠানের এই সঙ্গীতটি হবে শেষ সঙ্গীত। চলুন যাই শেষ সঙ্গীতে। বাগে যাই বুলবুলি তুই ফুল শাখাতে, দিশি নেই আজি তোর বাগে যাই বুলবুলি তুই ফুল শাখাতে, দিশি নেই আজি তোর হাগো ভাই ফুল তুই দে Thank you.
অনেক ধন্যবাদ জানাই তোমাদের দুজনকে, মানে অনিতা দি এবং শিখা দিকে। চ্যানেল ভিশন এবং সকালের জলসা তোমাদের জন্য কিছু উপহার আয়োজন করেছে, আসো একে একে তোমাদের সেই উপহারে ভূষিত করি। প্রথমেই রয়েছে মেডেল তোমার জন্য, অনিতা দির জন্য এবং শিখা দির জন্য। একটু এগিয়ে এসো দিদি। রয়েছে তোমাদের জন্য সার্টিফিকেট, সেই শংসাপত্র তোমাদের দুজনের জন্য। বেড়াতে যাবে বলে বালুকাবেলা ট্যুরিস্ট ক্যাম্প থেকে ডিসকাউন্ট ভাউচার পরিবারকে সঙ্গে নিয়ে একেবারে যাবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট রয়েছে শাহরুখ তোমার জন্য এবং
শিখাদির জন্য। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ জানাই সঙ্গীতশিল্পী এবং সঙ্গীত শিল্পীদের, ধন্যবাদ জানাই শামসের মল্লিককে এবং চ্যানেল ভিশনকে।